সুসজ্জিত বিলাসবহুল অন্দরমহল থেকে শুরু করে ইলাহি খানাপিনার বন্দোবস্ত। জানেন গঙ্গা বিলাস ক্রুজে প্রতি রাতে থাকার খরচ কত? 51 দিন ধরে মোট 3200 কিলোমিটার পাড়ি দেবে এই বিলাসবহুল প্রবর্তনী। বুকিং এর জন্য যেতে হবে অন্তরা লাক্সারি রিভার ক্রুজের ওয়েবসাইটে। 50টি টুরিস্ট স্পটের ওপর দিয়ে যাবে এই প্রমোতরি। ক্রুজ পথেই ঘুরে নেওয়া যাবে কাশী থেকে সারনাথ, মুজলি থেকে মিয়ং, কলকাতা ঢাকাও বেড়াতে পারবেন প্রমোতরির যাত্রীরা। বারাণসী থেকে ডিব্রুগড় জলপথে 3200 কিলোমিটার পথ পাড়ি দেবে গঙ্গা বিলাস। বিশ্বের দীর্ঘতম প্রমোতরি এটি। এই গঙ্গা বিলাসের অন্দরমহলে থাকছে পর্যটকদের মনোরঞ্জনের ঢালাও আয়োজন। বিলাসবহুল এই ক্রুজে 80 জন যাত্রী থাকার বন্দোবস্ত করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য থাকছে সুইট লাগোয়া ফ্রেঞ্চ ব্যালকনি। ফিটনেস সচেতন যাত্রীদের জন্য থাকছে মাল্টি জিম। আমোদ উল্লাসের জন্য থাকবে 40 সিটার রেস্তোরাঁ। 13 জানুয়ারি যাত্রা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় রুটের ক্রুজ। বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত এই বিলাসবহুল প্রমোতরির যাত্রা খরচও আকাশ ছোঁয়া। 51 দিনের এই ক্রুজের সফরে মাথা পিছু খরচ 12 লাখ টাকা, রাত পিছু খরচ পড়বে প্রায় 25,000 টাকা। 13 জানুয়ারি বারাণসী থেকে ছাড়বে বহু প্রতীক্ষিত গঙ্গা বিলাস ক্রুজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ক্রুজের উদ্বোধন করবেন। অত্যাধুনিক ধাঁচে তৈরি এই বিলাসবহুল ক্রুজ থেকে চোখ ফেরানো দায়ী। ঝাঁ চকচকে এই ক্রুজ যাবে আসামের ডিব্রুগড় পর্যন্ত।